আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন 2020 প্রেসিডেন্সিয়াল ইলেকশন শেষ হইল গতকালকে। আগের পর্বে যেমন আলোচনা করছি, নভেম্বর 3 কিন্তু ইলেকশন ডে, মানে ওই দিনই শুধু ভোট কাস্ট হয় না, ভোট কাস্ট হইতে শুরু হয় প্রায় এক দেড় মাস আগ থেকে, এবং নভেম্বর 3 হইতেছে লাস্ট ডে ফর ভোটিং। সো গতকালকে ছিল লাস্ট ডে ফর ভোটিং, এবং আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস বাই নাও উই উড হ্যাভ নোন রেজাল্ট কি, কিন্তু এবার সেটা হচ্ছে না। কেন হচ্ছে না আমরা সবাই জানি, করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে ভোট সেইভাবে নেওয়া সম্ভব হচ্ছে না, যেই কারণে মেইল মানে বুথে গিয়ে আর কি। সো সেটাও হইতেছে, বুথে ভোট হয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ প্রেফার করছে মেইল ইন ভোট করার, মেইল বক্সের মাধ্যমে ভোট করে পাঠিয়ে দেয়। মেইল ইন ভোটের অনেক রকম ইস্যুজ আছে, অনেক চ্যালেঞ্জ আছে, যেমন মেইল ইন ভোটে আপনি যদি সিগনেচার এক্স্যাক্টলি না মিলে সেই আপনার ভোটটা বাতিল হয়ে যাবে। তারপর আরও অনেক রকম টেকনিক্যাল ঝামেলা আছে যেই কারণে মেইল ইন ভোট, এগুলার কারণে হচ্ছে যে শেষ পর্যন্ত ওই যে সুপ্রিম কোর্টে যাওয়ার ইলেকশনের রেজাল্ট একটা সুযোগ তৈরি করার ট্রাম্প চেষ্টা করবে, অনেক রকম আপত্তি তুলবে মেইল ইন ভোটিংয়ের লিমিটেশনস নিয়ে। তারপর আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার মেইল ইন ভোটগুলো কখন পর্যন্ত কাউন্ট হবে, মানে স্টাফ একটু আলোচনা করি তাহলে বুঝবেন কী হইতেছে। সেটা হচ্ছে যে ধরেন মেইল ইন ভোটগুলার কিছু এক এক স্টেটে এক এক নিয়ম, কিছু স্টেটে নিয়ম হইতেছে যে যেদিন ইলেকশন ডে ছিল মানে নভেম্বর 3 গতকালকে, গতকালকে যেগুলো পোস্টমার্কড হয়েছে, মানে গতকালকে আপনি ধরেন যে ইলেকশনটা তো আপনি পাঠিয়ে দিচ্ছেন কিন্তু এটা পৌঁছেছে এসে 2 দিন পর, সেগুলো কাউন্ট হবে কিনা, নাকি নভেম্বর 3 পর্যন্ত যেই ভোটগুলো এসে পৌঁছেছে শুধু সেই পর্যন্ত কাউন্ট হবে, নভেম্বর 3 পর আর কোনো ভোটই কাউন্ট হবে না এসে পৌঁছাইলে মেইলে, এগুলো নিয়ে একটু বিতর্ক তৈরি হবে, ট্রাম্প তৈরি করবে, করার চিন্তাভাবনা করতেছে সে। এবং যে কোনো কমন সেন্সই বলবে আপনাকে যে নভেম্বর 3 যদি ভোট করার লাস্ট ডে হয় তাহলে সেদিন যারা পোস্টমার্ক করছে, মানে সেদিন যারা ভোট দিয়ে সিল গালা করে পাঠাইছে, তাদের এটা কাউন্ট হওয়া উচিত, সেটা যদি 7 দিন পর এসে পৌঁছায়। কিন্তু মেইল ইন ভোটের ক্ষেত্রে ট্রাম্পের ঝামেলা আপত্তি করার কারণ, যারা মেইল ইন ভোট করছে এদের বেশিরভাগই হচ্ছে ডেমোক্র্যাট, সো এই কারণে ট্রাম্প যতভাবে সম্ভব মেইল ইন ভোট যত ডিসকাউন্ট করা যায় সব কারণে। এগুলো কিছু লিগ্যাল গ্রাউন্ড আছে, একদম যে নাই তা না, কিছু সেগুলোকে ধরেই আর কি ট্রাম্প পেঁচানোর চেষ্টা করবে। সো যেই কারণে ইলেকশনের রেজাল্ট ফাইনালি আমরা হয়তো আনঅফিসিয়ালি বুঝে যাবো যে কে জিতে যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি ফাইনালি অ্যানাউন্স হইতে হয়তো ইভেন সপ্তাহখানেক লেগে যেতে পারে, 3-4 দিন তো লাগবেই ফর শিওর। এবং ওই যে সুপ্রিম কোর্টে গত পর্বে যেরকম আলোচনা করছি, এইসব কাপচাপ সুযোগ নেওয়ার সুযোগ নিতে চায় বলে ট্রাম্প হচ্ছে সুপ্রিম কোর্টের হইতেছে যে বিচারপতি নিয়োগ নিয়ে জোর জবরদস্তি করে নিয়োগ করছে বিচারপতি, জানি নিজের পক্ষে বিচারপতিরা থাকে। সো এই হইতেছে ঘটনা। নাও এখানে অনেক কিছু আছে আলাপ করার, আলোচনা লম্বা হয়ে যাবে, আবার ছোট করে একটা ব্যালেন্স করতে হবে, এবং আই হোপ গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট না ভুলে যাই। প্রথম যেই কয়েকটা বিষয় ইলেকশন রেজাল্টের ডিটেলসে ঢোকার আগে, যে জিনিসগুলো আপনারা বুঝতে, যে আপনারা যখন ফলো করেন রেজাল্ট, আপনারা দেখেন কি যে অনেক আগানো হইতেছে বাইডেন, 210 না 220 ইলেকট্রাল ভোট, ইলেকট্রাল কলেজ পেয়ে বসে আছে। হোয়াট ইজ ইলেকট্রাল ভোট, হোয়াট ইজ ইলেকট্রাল কলেজ, এগুলো গত এপিসোডে ব্যাখ্যা করছি। সো 200 উপরে হইতেছে বাইডেন পেয়ে বসে আছে, লাগবে টোটাল 270 ইলেকট্রাল ভোট প্রেসিডেন্ট নির্বাচিত হইতে। ট্রাম্প পাইছে ধরেন কথা 50টা, তো হিসেবে বাইডেন জিতে বসে আছে। কিন্তু আমরা ফেসবুকে লেখালেখি করতেছি যে ট্রাম্প ফাটাই ফেলতেছে, ট্রাম্প জিতে যাচ্ছে, এটা মানে কি? যেটা আপনারা অনেক ইনবক্স করছেন করে আপনারা দেখাইতেছেন যে বাইডেন তো 200 উপরে পাইছে ইলেকট্রাল কলেজ, বাইডেন লাগে 70টা, ট্রাম্পের লাগে আরও 270, কীভাবে ট্রাম্প আগে যাচ্ছে? এটার কারণ হচ্ছে হিসাবটা, এখানে আপনাকে যেটা বুঝতে হবে যে কিছু রেড স্টেট আছে এবং কিছু ব্লু স্টেট আছে, রাইট? সো রেড স্টেট মানে হইতেছে রিপাবলিকানদের রং হইতেছে রেড, ডেমোক্র্যাটদের রং হইতেছে ব্লু। সো যেইসব স্টেট রিপাবলিকানরা ট্র্যাডিশনাল হিস্ট্রিক্যালি জিতে আসছে, সুতরাং এবার জিতবে একদম বান্ধা গ্যারান্টিড, সেগুলোকে বলা হয় রেড স্টেট, এবং যেগুলো ডেমোক্র্যাটরা জিতে আসছে এবং জিতবে গ্যারান্টিড সেটাকে বলা হয় ব্লু স্টেট। নাও কিছু স্টেট আছে যেগুলো হিস্ট্রিক্যালি রেড স্টেট ছিল, ব্লু স্টেট ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো পার্পল স্টেট হয়ে গেছে। পার্পল মানে হচ্ছে ব্লু এবং রেডের মাঝামাঝি, রাইট? তার মানে হচ্ছে এটা এখন যে কোনো দিকে যেতে পারে, রেডের দিকেও যেতে পারে, ব্লুর দিকেও যেতে পারে, ডেমোক্র্যাটও জিততে পারে বা রিপাবলিকানও জিততে পারে, এগুলোকে বলা হয় পার্পল স্টেট, সুইং স্টেট, ব্যাটল গ্রাউন্ড স্টেট, এভাবে করে বলে আর কি। সো আলটিমেটলি ডিসাইডার হয়ে দাঁড়ায় সুইং স্টেটগুলা। আপনার এই যে 50টি স্টেট ইলেকশনে ভাগ্য নির্ধারণ করে না, কারণ কোনটাকে জিতবে এটা সবাই জানে। ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটরা জিতবে, ভারমন্ট ডেমোক্রেটরা জিতবে, তারপর মন্টানা রিপাবলিকানরা জিতবে, টেক্সাস রিপাবলিকানরা জিতবে, এগুলো সবাই জানে। এগুলা রিপাবলিকান এবং ডেমোক্রেটদেরকে ভাগে অলরেডি ইলেকশনে নামারা কেজের ভাগ করে দিয়ে তারপর এই হিসাব করতে বসে যে সুইং স্টেটগুলো যেগুলো যে কোনো দিকে যাইতে পারে সেইগুলো নির্ধারণ করবে আলটিমেটলি কে নির্বাচিত হবে। যেই কারণে যখন প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেন হয় এরা যারা ক্যান্ডিডেট জো বাইডেন এবং ট্রাম্প, এরা যেমন হিলারি ক্লিন্টন ইয়েতে ক্যালিফোর্নিয়াতে যাই নাই, ইভেন জো বাইডেনও বোধহয় ক্যালিফোর্নিয়াতে একবারও যায় নাই, ওরা সবাই গিয়ে বসে আছে ফ্লোরিডাতে। কেন ফ্লোরিডা সুইং স্টেট? ফ্লোরিডাতে হইতেছে 29টি ইলেকট্রাল ভোট,
খুবই গুরুত্বপূর্ণ। সো এইখানে কে জিতবে নোবডি নোস, যে কারণে এরা সবাই 20 বার 30 বার করে ট্রাম্প গেছে, 30 বার মতো বাইডেন গেছে, 30 বার মতো হইতেছে ফ্লোরিডাতে, ছোট একটা স্টেট ওইখানে, ক্যালিফোর্নিয়া হিউজ স্টেট, সেখানে বাইডেন যায় না, ট্রাম্পের টেক্সাস হিউজ স্টেট, হয়তো দুই চারবার গেছে, কারণ সেগুলো বান্ধা, ওরা জিতবে এগুলা। সো যেই কারণে আপনি ইলেকশনের শুরুতে যখন আপনি দেখেন যে বাইডেন 200টা পেয়ে গেছে, কিন্তু আমরা ওটা গুনায় ধরতেছি না, কারণ হচ্ছে 200টা বাইডেন পাওয়ারই কথা ছিল, এটা ডাজন ইটস নট গোয়িং টু চেঞ্জ দ্য ইলেকশন রেজাল্ট ইভেনচুয়ালি ইন দ্য এন্ড। আর ট্রাম্প যে পিছিয়ে আছে এটাও কিছু মিন করে না, কারণ ট্রাম্পের যেগুলো বান্ধা স্টেট, রেড স্টেটগুলো, যেমন আইডাহো, টেক্সাস, তারপর মিড ওয়েস্টেরগুলো আর কি, আপনারা আমি এখানে একটা ইয়ে অ্যাড করে দেবো না, ম্যাপের মধ্যে দেখবেন যে সাধারণত মিড ওয়েস্টগুলো মাঝামাঝি যেগুলো সেগুলো হইতেছে রেড স্টেট, আর কোস্টে যেগুলো থাকে এগুলো হইতেছে, এগুলোর মধ্যে ব্লু স্টেটের আধিক্য থাকে বেশি। যে মাঝের যেই রেড স্টেটগুলো সেগুলো রেজাল্ট যদি এসে নাও পৌঁছায়, যে কারণে ট্রাম্পকে দেখাইতেছে, ট্রাম্পের হইতেছে 50টা পাইছে ইলেকট্রাল কলেজ, বাইডেন পেয়ে বসে আছে 200টা, এটা কিছু মিন করে না, কারণ আলটিমেটলি ট্রাম্পের যেগুলো রেড স্টেট যেগুলো ট্রাম্প জিতবেই মাস্ট, এগুলো রেজাল্ট এখন আসে নাই, এগুলো যখন আসা শুরু করবে ধূপ 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 করে ট্রাম্প বাইডেনকে ধরে ফেলবে, হুইচ হ্যাপেন লাস্ট নাইট, যে জো বাইডেন হইতেছে 230-এর মতো হয়ে আসে, আটকায় আছে, কারণ জো বাইডেনের যেগুলো বান্ধা স্টেট এগুলো রেজাল্ট সব চলে আসছে, এখন ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলো শুরু হয়েছে রেজাল্ট আসা, আর ট্রাম্প হইতেছে যেগুলো জিতবেই সেগুলোর রেজাল্ট আসতেছিল না, এই কারণে ও আটকা পড়েছিল 50-এ, যেগুলো যখন আসছে ও ধুপ 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 করে ও 200 পার হয়ে বাইডেন আর ট্রাম্প এখন নেক ইন নেক হয়ে গেছে। সো আপনারা যখন দেখেন, আপনারা যদি ডিটেলসগুলো ফলো না করেন, আপনারা দেখবেন কি জাস্ট ও ট্রাম্প আর বাইডেনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কিন্তু ওই যে যারা ফলো করে ডিটেলস তারা জানে যেটা কিছু মিন করে এটা এক সেকেন্ডের মধ্যে এটা নাই উদাহ হয়ে সমান হয়ে যাবে যেটা হয়েছে। সো এটা হইতেছে ঘটনা, আপনারা যখন নাম্বার দেখেন আপনারা যে কারণে বুঝতে পারেন না। সো তাইলে হইতেছে আপনি দেখা গেল যে সুইং স্টেটটা হইতেছে আলটিমেটলি ডিটারমাইন করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা গতকালকে দেখছেন যে ওয়াইল্ডলি সুইং করতেছে প্রেডিকশন, বোঝা যাচ্ছে না কে জিতবে, একবার বাইডেন একটা স্টেটে অনেক আগে যাচ্ছে, আবার ধূপ করে ট্রাম্প ক্যাচ আপ করে ফেলতেছে, এত হিউজ গ্যাপ, ট্র্যাডিশনালি এত লম্বা গ্যাপ লিড থাকলে এই এই গ্যাপ ক্যাচ আপ করা সম্ভব হওয়ার কথা না, কিন্তু করে ফেলতেছে। তারপর গতকাল পর্যন্ত রাত পর্যন্ত দেখা গেছে ট্রাম্প খুব নেক ইন নেক, কিন্তু আমরা এখন প্রেডিক্ট করতেছি যে না বাইডেন হ্যাভ এন এজ, কিসের ভিত্তিতে বলতেছে যেখানে দেখা যাচ্ছে না, এখানের কারণ হচ্ছে এবারকার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে এই প্যান্ডেমিকের কারণে, মেইল ইন ভোটিংয়ের কারণে। ইউজুয়ালি মিডিয়াগুলো যেগুলো করে এরা এক্সিট পোল যেটা করে, যখন মানুষ ভোট দেয়, ভোট দিয়ে বের হয়ে যাওয়ার সময় এদের সাথে কথা বলে কাকে ভোট দিছে এই সেই, তো এক্সিট পোলটা খুবই অ্যাকুরেট রেপ্রেজেন্টেশন অফ বা এক্সিট পোলের উপর ভিত্তি করে যে প্রেডিকশন করে এরা ফোরকাস্ট করে এগুলো খুবই অ্যাকুরেট হয়। সো মিডিয়াগুলো যখন প্রেডিক্ট করে স্পেশালি ইলেকশন ডেতে, আগে তো পোল টোল করে আসছে যেগুলো ভুল টুল হয়, কিন্তু ইলেকশন ডের প্রেডিকশনটা এটা এটা একটা প্রেডিকশন না, এটা আসলে ইনফ্যাক্ট সরাসরি জিজ্ঞেস করে যে কাকে ভোট দিচ্ছেন স্টাফ। সো ইলেকশন ডের যেই এটা যেটাকে বলা হয়েছে এক্সিট পোল, এক্সিট পোলের ভিত্তিতে যেটা ইয়ে করে প্রজেক্ট করে এখানকার মিডিয়াগুলো, এটা কারেক্ট হয় যে মিডিয়া যদি বলে 60% অমুক পাইছে এবং তখন মিডিয়া ঘোষণা করে দেয় যে আমরা প্রজেক্ট করতেছি অমুক জিতবে, তমুক জিতবে, কিন্তু এটা এই ইলেকশনে মোটেই সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে যেটা বললাম ওয়াইল্ডলি সুইং করতেছে, যেই পর্যায়ে থাকলে একটা ক্যান্ডিডেট অবশ্যই জিতা উচিত, সেখান থেকে সে ধূপ করে নিচে পড়ে উপরে আরেকজন চলে আসতেছে, এটার কারণ হচ্ছে এটা এগেন আবার বললাম রেড মারাজ এবং ব্লু মারাজ, মারাজ মানে হচ্ছে মরিচিকা, রাইট, এটার কারণ হচ্ছে যে মনে করেন কিছু স্টেটের নিয়ম হইতেছে এবং মেইল ইন ভোট তো আসতেছে আজকে অনেক দিন ধরে এসে জমা হয়ে আছে, কিন্তু সেগুলো কাউন্ট করা হয় নাই, সেগুলা হিসাব করা হয় নাই, তো ওইসব স্টেট কিছু স্টেটের নিয়ম হইতেছে আগে মানে ইলেকশনটাতে যে ভোটগুলো হয়েছে, যে ইন পার্সন বুথে গিয়ে মানুষ যে ভোটগুলো দিচ্ছে সেগুলো আগে কাউন্ট করবে, তারপর মেল ইন ভোট কাউন্ট করবে, সেগুলো কাউন্ট করার আগে মেল ইন ভোটে হাত দিতে পারবে না, এরকম কিছু স্টেটের নিয়ম আছে। তো মেল ইন ভোটগুলো যেরকম বললাম শুরুতে, মেল ইন ভোটগুলো বেশিরভাগ ওভারওয়েলমিংলি ডেমোক্রেটিক সাপোর্টাররা মেল ইন ভোট পাঠাইছে, সো মেল ইন ভোট হিসাব করা শুরু করলে দেখা যাবে কি বাইডেন জিততেছে, আর মেল ইন ভোট বাদ দিয়ে যদি আপনি ওই যে বুথে পোলে যেগুলো ইলেকশন হয়েছে সেগুলো হিসাব করা শুরু করলে দেখবেন সব ইয়ে আসতেছে, কি বলে ট্রাম্প সাপোর্টার, ট্রাম্পের পক্ষে আসতেছে, যেটা গতকাল আলোচনা করছি যে একটা ধারণা করা হচ্ছিল যে ইলেকশন ডেতে একটা সার্জ হবে হিউজ, ট্রাম্প সাপোর্টারদের তারা হিউজ নাম্বারে ভোট দিতে আসবে, যেটা হয়েছে গতকালকে অ্যাকচুয়ালি। সো যেসব স্টেটে নিয়ম হইতেছে যে মেল ইন ভোট আগে কাউন্ট করা যাবে না, আগে কাউন্ট করতে হবে যে পোলে যেগুলো বুথে যেগুলো ভোট হয়েছে, সেসব স্টেটে কী হবে তাহলে দেখেন, যখন 7টা বাজে শেষ হইলো, ইয়ে বুথ বন্ধ হইলো, কাউন্ট করা শুরু হইলো, বুথে যেগুলো ভোট এগুলো তো ট্রাম্প ওভারওয়েলমিংলি বেশি ভোটার, সুতরাং দেখাইতেছে কি ট্রাম্প হিউজ আগানো, কিন্তু এটা কিন্তু বায়াস স্কিউড, কারণ এখনও বাইডেনের ভোটগুলো সব বাক্সের মধ্যে মেল ইনের মতোগুলো হাত দেওয়া হয় নাই, তো যেহেতু নিয়ম হইতেছে এগুলাকে শেষ করতে হবে তারপর এটা হাত দিতে হবে, সুতরাং যতক্ষণ এটা শেষ করছে ততক্ষণ দেখা গেছে ট্রাম্প হিউজ ভোট পাইছে আর কিছু ডেমোক্রেটিক ভোট পাইছে, কারণ বেশিরভাগ ডেমোক্রেট মেল ইনে পাঠাইছে। এবার এগুলো শেষ করে যখন মেল ইনে হাত দিল, এখন দেখা গেলো ধূপ করে যেখানে ট্রাম্প ছিল 50% লিড, 50 পয়েন্ট, সেইখান থেকে ট্রাম্প ধূপ করে একদম পড়ে গেছে নিচে, এখন বাইডেন এসে ধূপ করে একদম ধরেন 10 থেকে চলে গেছে 80-তে। হুম,
তো এই এই এটা হইতেছে একটা কারণ, যেটাকে ওই যে বললাম মারাজ একটা মরিচিকা শুরুতে একটা রেড মারাজ দেখা যাবে, শুরুতে একটা ভুল ইমপ্রেশন এটা হইতেছে। এটা আবার ব্লু মারাজ একইভাবে, যে যেগুলো মেলিন যেসব স্টেটে এরকম নিয়ম নাই, যে আগে হইতেছে বুথে যেগুলো ভোট হয়েছে সেগুলো গণে তারপর মেলিন ভোটে হাত দিতে হবে এরকম বাধ্যবাধকতা যেখানে নেই, সেখানে তারা যদি আগে মেলিন ভোট হিসাব করা কাউন্ট করা শুরু করে দেয় তাহলে দেখা যাবে যে বাইডেন আগে আছে। তারপর যখন ওরা হাত দিবে ইন পার্সন যে ভোটগুলো হয়েছে সেখানে, তখন দেখা যাবে আবার ধূপ করে ট্রাম্প আগে যাচ্ছে। তো সেই এগুলো হইতেছে ব্যাপার, এগুলো প্রেডিক্ট করাই ছিল এবং এগুলো খুব আনপ্রেডিক্টেবল কিছু না, কিন্তু যারা এগুলো আগে থেকে ফলো করে আসেন এইসব ডিটেলস তারা হইতেছে যে কোনো আগামাতা পাচ্ছে না যে কী হইতেছে কেন হইতেছে এরকম, প্রত্যেকটারই কারণ আছে এবং ব্যাখ্যা আছে। সো এই হলো ব্যাখ্যা, সো এই হইতেছে কেন কী হচ্ছে কেন এইভাবে করে হইলো। এখন এই যে পোল যে ভুল করা, এই যে আনএক্সপেকটেশন এরকম হবে এটা কেউ ধারণা করতে পারে নাই, শুনতেছেন আলোচনা থেকে আমাদের বুঝতে পারতেছেন কেন ধারণা করতে পারে নাই। এখানে হইতেছে ব্যাপারটা যে এইখানে পোলিং হয়, এখানে অনেক রকম ম্যাথোডোলজিক্যাল মেথড আছে আর কি, অনেক প্রেডিক্ট করার, ফোরক্যাস্ট করার, অথবা আরেকটা কী বলে মডেল করার, মডেল করে এখানকার যারা মিডিয়া টিডিয়া এরা তো হিউজ বিজনেস, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার এদের কাজই হয়েছে এগুলো করা। মানে বাংলাদেশের তো বাংলাদেশের মিডিয়া মানে হচ্ছে নর্থ নর্থগীর আখড়া, রাইট? এখানে মিডিয়া মানে হিউজ বিজনেস, এখানে যে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, এসব তো সেটাই বাস্তবতা। সো এদের হিউজ বাজেট, এরা সত্যিকার এরা বিভিন্ন সাইন্টিফিক ম্যাথোডোলজি পোল টোল এদের বছর বছর রিসার্চ করে এগুলো দাঁড়া করাইছে এবং এগুলো খুবই অ্যাকুরেটলি প্রেডিক্ট করে, এই মডেলগুলো এই ফোরক্যাস্টগুলো খুবই অ্যাকুরেট হয়। তো সাধারণত এরা যেটা বলে মার্জিন অফ এরর, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকে, যখন পোলগুলো প্রেডিক্ট করে কে জিতবে কী মার্জিনে জিতবে, সেইখানে ধরেন বলতেছে যে ট্রাম্পের চেয়ে বাইডেন যেটা বসুলে বা 7-8 পয়েন্টে আগে ছিল, এবং সেখানে মার্জিন অফ এরর মনে করেন 2, তার মানে হচ্ছে বাইডেন হইতেছে ট্রাম্পের চেয়ে জিতবে 8 পয়েন্ট আগে আছে। মার্জিন অফ এরর যদি 2 হয় তার মানে হইতেছে আপনি 2 যদি 8 থেকে বাদও দেন, মার্জিন অফ এরর মানে এটা ভুল হইতে পারে পোলিং হিসাব কিতাবে, আপনি যদি 2 বাদও দেন তাহলে 8 থেকে 2 গেলে 6, তার মানে আপনি রিস্ক ফ্যাক্টরটা অ্যাকাউন্ট করলেও বাইডেন হইতেছে ট্রাম্পের চেয়ে 6 পয়েন্ট আগে আছে, মানে ট্রাম্প বাইডেন জিতবেই। আপনি যে অ্যাঙ্গেল থেকে আসেন, যে হিসাব করেন, যে ক্যালকুলেশন করেন, ট্রাম্পই বাইডেনই জিতবে। সো এইগুলো হইতেছে পোল, এবং এই কারণে হইতেছে পোলগুলো খুব রিলায়েবল, এবং এই কারণে পোল রেজাল্ট নিয়ে এসব দেশে এত আলোচনা হয়। সো অনেকে আপনার দেখবেন যে পোল রেজাল্ট জাস্ট আলোচনা করে, খুব এক্সপার্ট সাজার চেষ্টা করবে যে এটা এসে এক্সপার্টের কিছু না, পোল রেজাল্ট যে কেউ এক্সপ্লেন করতে পারে। এক্সপার্টিস সেইখানে যে আপনি এই যে একটা পোলটা করে কি আপনার একটা বাস্তবতাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে, বাস্তবতাটা খুবই একটা কমপ্লেক্স মিক্স। সো আপনার কাজ হইতেছে পোল রেজাল্টকে ব্যাখ্যা করা, আপনার কাজ পোল রেজাল্টকে কপি পেস্ট করা না, আপনার কাজ পোল রেজাল্টকে রিপিট করা না। সো অনেকে পোল রেজাল্টকে রিপিট করে এক্সপার্ট ভাব ধরে, উইচ ইজ ভেরি রেডিকুলাস। সো আপনাদেরকে বুঝতে হবে যে পোল রেজাল্ট কী মিন করে এবং পোল রেজাল্ট কতটুকু গুরুত্ব বহন করে। নাও এখন যেটা বললাম, হিস্ট্রিক্যালি আমরা দেখে আসছি যে পোল রেজাল্টগুলো অ্যাকুরেট প্রেডিক্ট করে, তারপরও প্রচুর ভুল হওয়ার ঘটনা ঘটে। এই যে এখানে একজন সায়েন্টিস্ট আছে, ওনাকে আমি প্রায় 3-4 মাস আগে ওনার আমি ভিডিও শেয়ার করছিলাম, উনি এখন 1986 সাল থেকে সম্ভবত যতগুলো প্রেডিকশন করছে, উনি একজন সায়েন্টিস্ট, ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কে জিতবে ওনার প্রত্যেকটা প্রেডিকশন রাইট হয়েছে। ওনার ম্যাথোডোলজিতে অনেকগুলো ফ্যাক্টর উনি অ্যাকাউন্ট করেন, প্রায় 15-20 ফ্যাক্টর আছে। তো এত ফ্যাক্টর অ্যাকাউন্ট করার কারণে উনি শেষ পর্যন্ত, যেমন যখন ইলেকশন হইতেছে তখন দেশের কী অবস্থা, যেমন প্যান্ডেমিক, আমি শিওর ওনার মডেলে প্যান্ডেমিকের এগুলো ইনক্লুডেড হয়েছে, কিন্তু যারা পোল ইয়ে করে এরা কিন্তু অনেক লিমিটেশনস আছে জায়গা। সো উনি কিন্তু প্রেডিক্ট করছেন এবার জো বাইডেন জিতবে। 1992 সালের পর থেকে সম্ভবত কোনো প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আমেরিকাতে এখন পর্যন্ত ইনকাম্বেন্ট, যে মানে ট্রাম্প তো এখন ইনকাম্বেন্ট, সে প্রেসিডেন্ট থেকে আবার ইলেকশন করতেছে, এরকম ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট হেরে গেছে, মানে পরপর 2 টার্ম জিতে নাই, এরকম সম্ভবত 1992 পর ঘটে নাই। সো এবার যদি এটা ঘটে ট্রাম্পের জন্য এটা একটা হিউজ, ট্রাম্পের জন্য আপসেট হবে, এটা রিপাবলিকান পার্টির জন্য আপসেট হবে। সো এটা ডিফিকাল্ট টু ইমাজিন যে এটা ঘটবে হঠাৎ করে এত বছর পর এসে, কিন্তু ওই ভদ্রলোকের মডেল প্রেডিক্ট করতেছে সেটাই হবে। এখন উনি অনেক ফ্যাক্টর কনসিডার করে, সুতরাং যেটা বললাম উনি সবসময় কারেক্ট হয়ে আসছে, এখনও মনে হচ্ছে অ্যাপারেন্টলি উনি কারেক্ট হবে, যদিও আমরা ইলেকশন রেজাল্ট জানি না, কিন্তু বাইডেনের এজ বেশ ক্লিয়ার অ্যাডভান্টেজ আছে এখনও। সো সেটা নিয়েও হয়তো কথা বলবো, দেখা যাক। এখন এই যে পোল যে ভুল করা, গত দুই ইলেকশনে পোল একেবারে মানে খুবই ইজ্জত ডুবাইছে পোল, কারণ পোল সাধারণত যে মার্জিন দেয় এই মার্জিনের আশেপাশে থাকে, 19-20 হইতে পারে, কিন্তু দেখা গেছে ট্রাম্প এসে খুশের পোলটো সব উল্টাই দিয়েছে এই ইলেকশনেও। যেখানে ন্যাশনালি পোলগুলাতে ট্রাম্প 8 পয়েন্ট আগানো ছিল, সেইখানে হইতেছে বাইডেন, সেখানে মানে কোনো চান্সই ছিল না ট্রাম্পের। সেইখানে ইলেকশন শুরু হওয়ার পর দেখা গেলো যে প্রত্যেকটার মধ্যে কী ব্যাটল চলতেছে প্রত্যেকটা স্টেটে, যেগুলো রেড ইয়েতে গেছে কিন্তু ব্যাটল গ্রাউন্ড স্টেটের অবস্থা খারাপ, এবং এই ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলো কিন্তু যেটা বললাম সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, একসময় রেড ছিল এখন ব্লু হয়ে গেছে, একসময় ব্লু ছিল এখন রেড হয়ে গেছে। যেমন টেক্সাস হিস্ট্রিক্যালি রেড স্টেট, মানে টেক্সাস মানে বলা হয় আর কি রেসিস্ট স্টেট সবচাইতে, কারণ ওইখানে যারা স্লেভ টেভ এগুলো হিস্ট্রি সব ওইখানে আর কি, ইয়ে সিভিল ওয়ার টোর ওইখানে থেকে শুরু হয়েছে। সো টেক্সাসের হিস্ট্রি আছে,
টেক্সাসকে বলা হয় সবচেয়ে রেড স্টেট আমেরিকার মধ্যে, সেই টেক্সাস এখন অলমোস্ট ব্যাটল গ্রাউন্ড স্টেট। যেভাবে চলতেছে আগামী হয়তো কয়েক ইয়ার পর সাইকেলের পর দেখা যাবে টেক্সাসও ব্যাটল গ্রাউন্ড স্টেট হয়ে গেছে, মানে সেখানেও ডেমোক্রেটরা ভালো চান্স জেতার। এভাবে করে আস্তে আস্তে সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়। নাও এই যে পোলগুলো যখন করে, পোলের অনেকগুলো ইনহেরেন্ট লিমিটেশন থাকে। যেমন পোল যখন করে সে হইতেছে যেমন ইয়েতে ন্যাশনাল অ্যাভারেজ যখন করে সে ন্যাশনালি, তখন সে দেখা গেল যে রেড স্টেটগুলোতে ট্রাম্প অনেক আগানো, ইয়েগুলোতে ব্লু স্টেটগুলোতে বাইডেন অনেক আগানো, আর ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে খুবই কাছাকাছি। সো এই যে অনেক আগানো বা খুব কাছাকাছি, এই জিনিসগুলো স্কিউ করে পোলার প্রেডিকশানকে যখন অ্যাভারেজ করতে যায়। নাম্বার টু হচ্ছে ট্রাম্প সাপোর্টাররা সম্ভবত শেইমড হওয়ার ভয় স্বীকার করে না যারা ট্রাম্পকে ভোট দিবে, কারণ মিডিয়াতে যেই পরিমাণ ট্রাম্প ব্যাশিং হয় এবং যেভাবে ট্রাম্পকে ভিলেন করা হয় এবং ট্রাম্পকে খুবই খারাপ নিকৃষ্টতম মানুষ হিসেবে উপস্থাপন করা হয়, তাতে করে যারা ট্রাম্প সাপোর্টার এরা কিন্তু কাম আউট করে স্বীকার করা হয় যে আমি ট্রাম্পকে ভোট দেবো খুব একটা দেখা যায় না। আপনি যে আমরা বাইরে বের হলে দেখি খালি বাইডেনের ইয়ার্ড, ট্রাম্পের ইয়ার্ড দেখি না বলতে গেলাম, সরি ইয়ার্ড সাইন আর কি, মানে কে কোন সাপোর্টার সে তার হইতেছে বাসার সামনে ইয়ার্ড হইতেছে সাইন লাগায় রাখে আর কি, ট্রাম্পের কোনো সাইনই দেখি না, অথচ আমি থাকি সাউথ ক্যারোলাইন একটা রেড স্টেটে। সো এটা ডাজেন্ট মিন যে ট্রাম্প সাপোর্টাররা নাই, ট্রাম্প সাপোর্টার আছে, এরা চুপচাপ আছে, এবং শিক্ষিত লোকের মধ্যে প্রচুর ট্রাম্প সাপোর্টার আছে। আমি কিন্তু আমার অনেক স্টোরি ফেসবুকে লিখছি, আপনারা জানেন আমার ইউনিভার্সিটি টিচার কিছুদিন আগে বললো যে প্যান্ডেমিকের কারণে তার ইয়ে চেঞ্জ হয়ে গেছে, ভোট চেঞ্জ হয়ে গেছে, তার মানে নাইলে সে ট্রাম্পকে ভোট দিত। আমার নেইবার সেও ট্রাম্প সাপোর্টার, কিন্তু কোথাও কোনো ইয়ার্ড সাইন নাই। সো ট্রাম্প সাপোর্টাররা একটু লজ্জিত থাকি মিডিয়ার এই ন্যারেটিভের কারণে এবং এই লিবারালদের অতি উৎপাতের কারণে। হ্যাঁ ট্রাম্পের অনেক ইস্যুজ আছে, ট্রাম্পের সমালোচনা অনেক জায়গা আছে, কিন্তু এরা যে একটা বাড়াবাড়ি শুরু করে এই কারণেও কিন্তু মানুষ ট্রাম্পের প্রতি সিম্প্যাথাইজড, এটা ওয়ান অফ মেনি রিজনস। সো যেই কারণে ট্রাম্পের কী পরিমাণ সাপোর্ট, কী পরিমাণ বেজ, এগুলো পোলে রিফ্লেক্টেড হয় না, পোল তুলে আনতে পারে না, কারণ মানুষ ওইসব পোলের মধ্যে স্বীকার করতে যায় না যে আমরা ট্রাম্পকে ভোট দেবো। এটা একটা কারণ, এটা একটা রিয়েল কারণ যেটা আমি নিজের চোখের অবজারভেশনে দেখতে পাই। সো এগুলো তো আপনাকে যখন আপনি প্রিডিক্ট করেন এগুলো আপনার এই অবজারভেশন এক্সপিরিয়েন্সকে কাউন্ট করতে হবে, খালি যদি পোল ধরে বসে থাকেন এই হইতেছে একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে ট্রাম্পের যারা সাপোর্টার এরা পোলে কটু পার্টিসিপেট করে সেটাও একটা প্রশ্নের ব্যাপার, কারণ ট্রাম্প সাপোর্টাররা এগুলো রেড নেক অথবা খুব একটা শিক্ষিত ক্লাস যে তা না, পোল টোল এগুলোতে এরা বিশ্বাসী করে না, মিডিয়ার সাথে কথা বলে না বা মিডিয়াকে পাত্তা দেয় না বা, সো এদের জগৎটা আলাদা। সো এরা পোলেন উঠে না আসাটা ট্রাম্প সাপোর্টাররা, এটা গতবার থেকে শিক্ষা পাওয়া উচিত ছিল মিডিয়ার যে তারা ঠিকমতো ধরে আনতে পারতেছে না। সো সেই গতবারও শিক্ষা হয়নি, এবারও শিক্ষা হয়নি, দুইবারই ধরা খেয়েছে। নাও এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ট্রাম্পকে যে পোলগুলা কোনোভাবেই কোনো পোলে ধারে কাছে ছিল না, সে কম্পিটিশনে আসার হিসাবেই ছিল না, সেখানে সে এইভাবে কম্পিট করতেছে, ফাইট করতেছে। এখানে অনেকগুলো ব্যাপার আছে যে ট্রাম্পের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল এই প্যান্ডেমিকটা, করোনা ভাইরাস প্যান্ডেমিকটা সে যেভাবে হ্যান্ডেল করছে। নাও আপনি বলতে পারেন যে হ্যাঁ করোনা ভাইরাস প্যান্ডেমিক সে যেভাবে হ্যান্ডেল করুক, রিপাবলিকানরা এই জন্য তার উপর খেপা না, রিপাবলিকানরাও তার উপর এটার কারণে খেপা। আমেরিকার 56% না জানি 60% হইতেছে আমেরিকান মনে করে ট্রাম্প ডিড এ ভেরি গুড ব্যাড জব, ট্রাম্প ডিড এ ভেরি ব্যাড জব অ্যাট হ্যান্ডেলিং দ্য প্যান্ডেমিক, 60% মতো আমেরিকান মনে করে। সো তার মানে প্রচুর রিপাবলিকানও আছে যারা মনে করে সে ভেরি ব্যাড জব করছে, এর মধ্যে হয়তো ব্যাড জব আছে সেই রকম হয়তো যায় না 70% কিনা। সো হ্যাঁ আমেরিকানরা অ্যাক্রস ইয়ে লাইন পার্টি লাইন্স তারা সবাই এই ব্যাপারে একমত যে ট্রাম্প প্যান্ডেমিকটা খুব বাজেভাবে হ্যান্ডেল করছে। তার মানে কি, তার মানে ভোটের মধ্যে দেখা যেতেছে প্যান্ডেমিকের বাজে হ্যান্ডেলিং তারা একমত, কিন্তু এটার কারণে তাদের ভোট চেঞ্জ হয় না, তারা স্টিল ট্রাম্পকে ভোট দিচ্ছে, যেগুলো নিয়ে আমি অনেক সময় আলোচনা করছি। যেখানে আসলে অনেকের অনেক রকম প্রেফারেন্স থাকে, অনেকের ইমিগ্রেশন নিয়ে প্রেফারেন্স থাকে, অনেকের জব নিয়ে প্রেফারেন্স থাকে, অনেকের ন্যাশনালিজম নিয়ে প্রেফারেন্স থাকে। সো এটা একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ব্যালেন্স, এটা একটা ট্রেড অফ, কি যেন একটা টার্ম আছে, ওয়ান ইস্যু ভোটার, ওয়ান ইস্যু না কি কেমনে বলে, সিঙ্গেল ইস্যু ভোটার মনে হয় ওয়ার্ডটা, মানে সিঙ্গেল ইস্যু ভোটার অনেক আছে, একটা ইস্যু এটা তার যার সাথে মিলবে তাকেই ভোট দেবো, অন্যান্য দিক নিয়ে সে মাথা খামায় না। সো এরকম অনেক ব্যাপার আছে। সো এগুলো সব যে অ্যাকনোলেজ করে ট্রাম্পের বাস্তবতাটা তো দেখে বুঝে, কিন্তু না মিডিয়াও সব কাজের মধ্যে নাই। মিডিয়া এখনও যে অনেকে দেখবেন পোলের এমনভাবে পোল নাম্বার রেফার করতে শুরু করে মনে হয় যেন খোদা পোল, একটা কথাই আছে গার্বেজ ইন গার্বেজ আউট। আপনার পোল যদি হয় ভুয়া আপনার তাহলে পোলের রেজাল্ট আসবে ভুয়া, আপনার পোলের সিস্টেম মেথোডোলজি যদি হয় ফলটি বা স্কিউড তাহলে আপনার রেজাল্ট আসবে স্কিউড। তার মানে দেখেন এই যে প্যান্ডেমিকের কারণে ট্রাম্পের এই অবস্থা ভরা ডুবি হওয়ার কথা কিন্তু হয় নাই, লোকে কেয়ার করে নাই। সো এখানে বুঝতে হবে যে কী পরিমাণ বাইডেন ক্লিনটন এদেরকে মানুষ হেট করে। আপনার এইখানে পোল থেকে শুরু করে মানে ট্রাম্পকে হইতেছে ট্রাম্পের জিতার কোনো কারণই নাই, স্পেশালি প্যান্ডেমিকের কারণে লাইক কোনো কারণই নাই। 2 লাখের উপর আমেরিকান মারা গেছে, প্রায় 2,30,000 আমেরিকান মারা গেছে এখন এই প্যান্ডেমিকের কারণে, এবং এটার কারণে ইকোনমির অবস্থা খুবই খারাপ। লাইন লম্বা লাইন ধরে ফুড লাইনে মানুষ দাঁড়ায় আছে খাবার নেওয়ার জন্য, চাকরি বাকরি নাই অনেকের, রেকর্ড পরিমাণ আনএমপ্লয়মেন্ট, ইকোনমির অবস্থা খারাপ হয়ে গেছে। সো এইগুলো কিন্তু খুবই ম্যাসিভলি ইম্প্যাক্টেড করার কথা। মিডিয়া এগুলো বারবার করে বলছে যে ট্রাম্পের কোনো পাত্তাই নেই এবং এরা পোল টোল লাইনে এনে দেখাইছে অবস্থা, কিন্তু দেখেন এখানে দুইটা বিষয় যে ট্রাম্পের
বেস কতটা লয়াল তার প্রতি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মানুষ এগুলো কেয়ার করে না। কেন কেয়ার করে না? কারণ বাইডেন এবং হিলারিকে মানুষ হেট করে, এই এই এস্টাবলিশমেন্টকে মানুষ হেট করে। কিন্তু এটা হইতেছে আপনারা এগুলো মিডিয়াতে শুনবেন না, কারণ পুরো মিডিয়া এস্টাবলিশমেন্ট কিন্তু এরা মিলে মিশে হিলারি বাই, আপনারা দেখেন বার্নির সাথে কী করছিল, বার্নির সাথে যেটা করছে এটার তো একেবারে আল্লাহ হইতেছে একেবারে হাতে হাতে। যাক বাইডেন জিতে আসবে, যদি এটা কিছু মিন করে না, যেরকম করে জিততেছে এটাকে জিতা বলে না। একটা প্যান্ডেমিকের মধ্যে যেভাবে কত রকম বড় বড় কথা শুনছি, কোথায় সেই বড় বড় কথা চলে গেল? এখন এরা যারা এইসব মিডিয়া বাজে এরা কিন্তু চুপ করে আছে সারা রাত, চুপ করে, মানে ভয় পাইছে মারাত্মক, এখন অপেক্ষা করতেছে যে দেখতে কী হয়। রেজাল্ট ফেভারে আসলে লাভ দিয়ে বের হয়ে আসবে পাকনামি করার জন্য। সো এই যে ভয়টা পাইছে, ধাক্কাটা খাইছে, এটা তো হওয়ারই কথা ছিল না। হিলারি ক্লিনটন পপুলার টাকায় ছিল, ঠিক আছে, কিন্তু ট্রাম্পের মতো একটা লোকের কাছে হিলারি ক্লিনটন হারছে, পৃথিবীর সবচাইতে ইজিয়েস্ট প্রতিদ্বন্দ্বী ট্রাম্প, কিন্তু ওর কাছে হিলারি ক্লিনটন হারে। বাইডেনের খুব ফাইট হয়, টাইট রেস হয়, অথচ ইয়ের সাথে বার্নি স্যান্ডার্সের সাথে হেড টু হেড কিন্তু ট্রাম্পের কখনোই কোনো পাত্তা ছিল না। হিলারি ক্লিনটনের সময় দেখা গেছে যে ট্রাম্পকে বার্নি হিউজ মার্জিনে হারায়, বাইডেনের সময় দেখা গেছে ট্রাম্পকে বার্নি হিউজ মার্জিনে হারাইতেছে। কিন্তু এস্টাবলিশমেন্ট কী করলো, যেখানে বার্নি ওয়াজ ফ্লাইং, বাইডেনের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না এত বড় এস্টাবলিশমেন্ট ক্যান্ডিডেট হওয়ার পর, এবং বার্নি হইতেছে তথাকথিত সোশ্যালিস্ট হওয়ার পর, এবং বার্নির পিছনে পুরাটা মিডিয়া এস্টাবলিশমেন্ট, পুরা মেশিন, পুরা ডেমোক্রেটিক পার্টি অ্যাপারেটাস পুরাটা লাগছে, পুরা মিডিয়া লাগছে, এবং মিডিয়ার যে কী হিউজ রোল, ও মাই গুডনেস, এটা বলে বোঝানোর মতো না যে মিডিয়া কী পরিমাণ পাওয়ারফুল, মিডিয়া কীভাবে ন্যারেটিভ, এই সব কিছুর অ্যাগেনস্টে বার্নি তো স্ক্রিন টাইমই পেত না, বার্নি তো মিডিয়াতে ডাকতোই না, এবং সারাদিন যেভাবে উপস্থাপন করা হইতো, তারপরও বার্নি এই হিউজ এটা ঠেলে সে হি ওয়াজ কিকিং অ্যাস। তারপর কী করলো, ফাটাই ফেলতেছিল প্রাইমারিগুলোতে, ধূপ করে ওবামা ফোন কল করছে ইয়েকে, পিট বুটেজকে, করে বলছে তুমি ড্রপ আউট করো। তারপর ইয়েকে ফোন করছে, ওই যেগুলো যেগুলো ফোন করে বলছে ড্রপ আউট করো, সব ড্রপ আউট করছে, করে সব এক এক সব জো বাইডেনের পিছনে ইয়ে করছে, করে এক এক মানে এক রাতে পুরা প্রাইমারি ইলেকশনটা হইতেছে, পুরো খেলাটা মানে চুরি করে নিয়ে গেল সিম্পলি। তারা যদি কেয়ার করতো রিপাবলিকান পার্টিকে হারানোর ব্যাপারে, ডেমোক্রেটিক পার্টি, তাহলে তারা কিন্তু কেয়ার করতো না ক্যান্ডিডেটকে। তাদের উচিত ছিল যে কে ট্রাম্পকে হারাইতে পারে, আমরা তাকে চাই, আমরা তাকে চাই, কে, এটা বাইডেন হোক, বার্নি হোক, যে হোক, আমাদের দলের জেতা দরকার। তার মানে তারা দল হারুক এটা নিয়ে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা বার্নিকে জিততে দিবে না। তাদের কাছে ট্রাম্পের চেয়ে বড় থ্রেট হইতেছে বার্নি। কেন এগুলো লম্বা আলোচনা, সেগুলোতে ঢুকে লাভ নাই। বার্নি আসলে তো হইতেছে এদের সব এদের এদের ইয়ের মধ্যে যে ট্রেন দ্য সোয়াম্প ট্রাম্প যেগুলো বলে আসছে সেটা বার্নি করতো। বার্নি এসে যখন এস্টাবলিশমেন্টের ঘাঁটির মধ্যে পাড়া দিয়ে ধরতো, সেটা রিপাবলিকানদের ঘাঁটির মধ্যে পাড়া পড়তো, ডেমোক্রেটের ঘাঁটির মধ্যে পাড়া পড়তো, এবং ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি এরা যত ক্যামেরার সামনে শো অভিনয় করুক, এদের কিন্তু আলটিমেটলি ইন্টারেস্ট সব এক, ভাগের গুড় আছে, ওই ভাগের গুড় এদের ঘুরে ফিরে দিন শেষে এরা এক এক মিলেমিশে আছে। কিন্তু বার্নি যে প্রস্তাবনা করতেছিল এতে করে প্রত্যেকের ভাগের গুড়ে টান পড়ে যেত আর কি। সো যে বাংলাদেশে যেরকম মিলিটারি ব্যাক গভর্নমেন্ট খুব খারাপ ছিল, বিএনপিও গালিতে আওয়ামী গালিতে, কেন, কারণ মিলিটারি ব্যাক গভর্নমেন্ট এসে কিন্তু বিএনপি আওয়ামী সব নিয়ে জেলের মধ্যে পড়ছে, রাইট? সো তারা ভালো ছিল না খারাপ ছিল, এটা আমার আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে জানা লাগবে না। আওয়ামী লীগ বিএনপি কী মাল এটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু আওয়ামী লীগ বিএনপি রায় দিচ্ছে ক্যাটাগরি গভর্নমেন্ট কত খারাপ ছিল, কারণ তারা সবগুলোরে ধরছে এরকম আর কি। রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি মিলে বার্নি খুব খারাপের রায় দিতেছে, কেন, কারণ হইতেছে বার্নি হইতেছে এগুলো সবগুলো আসলে এগুলোর পাছায় কষায় লাফি মারতো। সো এই যে বার্নির সাথে যে অন্যায়টা করছে, এই অন্যায় করার খেসারত ভোগ করা উচিত ছিল, এবার হেরে ভোগ করা উচিত ছিল। এবং বার্নি কত একটা ভালো মানুষ, যাকে লম্বা আলোচনা ঢুকে লাভ নাই। হিলারি ক্লিনটন এত সাপের মতো ফুসফুস করে এখনও বার্নি স্যান্ডার্স কিনে, সেখানে বার্নি স্যান্ডার্স ড্রপ আউট করার পর সম্ভবত 40টা হিলারি ক্লিনটনের ক্যাম্পেইনে সে অ্যাটেন্ড করছে দৌড়ে দৌড়ে। হিলারি ক্লিনটন যখন ওবামার সাথে হিলারি ক্লিনটন ক্যাম্পেইন ফাইট করে, ওবামা বিরোধী হিলারি ক্লিনটন যখন হারে, হিলারি ক্লিনটন 13টা না কয়টা ক্যাম্পেইনে গেছে বারাক ওবামার, সে এতগুলো বার্নিতে তিন গুণ ক্যাম্পেইনে হিলারি ক্লিনটনের হয়ে ক্যাম্পেইন করছে। সেখানে হিলারি ক্লিনটন ফুসফুস করে যে বার্নি তাকে এনাফ সাপোর্ট দেন, মানে নিজের হার মেনে নেওয়া যাবে না, সব বার্নির দোষ, জো বাইডেন হারলেও বার্নির দোষ, সব কিছু বার্নির দোষ, অথচ বার্নিরই একমাত্র ক্ষমতা ট্রাম্পকে হইতেছে নাস্তানাবুদ করার, কিন্তু এরা জীবনও বার্নিকে দিবে না। এদের ট্রাম্পে এত কথা বলে ট্রাম্পকে নিয়ে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে ট্রাম্পের চেয়ে এদের জন্য বড় সূত্র হইতেছে বার্নি স্যান্ডার্স। সো এই হইতেছে ঘটনা, জায়গায় হয়েছে ইলেকশন, আরও বেশি কথা বলতে চাই না, ইলেকশনের রেজাল্ট এক্সপ্লেন করতে বসছি, সেখানেই সীমাবদ্ধ থাকি। তো এখন পর্যন্ত, আজকে তো নেক্সট ডে, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কী অবস্থা, তবে ওই যেটা বললাম আপনারা নাম্বার দেখে আসলে বুঝবেন না কী হতেছে, কারণ নাম্বার মিসলিডিং। তবে যারা জানে ডিটেলস জানে বুঝে, তারা জানে যে এটা আসলে বাইডেনের ফেভারে এখন পর্যন্ত আছে, কিন্তু যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে বাকি যেগুলো রেজাল্ট আসা বাকি আছে, কারণ বাকি যে রেজাল্টগুলো আসা বাকি আছে যেসব গুরুত্বপূর্ণ স্টেটে, ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে, তার অনেকগুলোই হইতেছে মেল ইন ভোট এখনও কাউন্ট করা হয় নাই বা হবে। তো এইগুলো মেল ইন ভোট কাউন্ট করলে এগুলো বাইডেনের দিকে ঝুঁকে যাওয়া উচিত, যদিও ট্রাম্প আগে আছে আফটার 94% কাউন্টিং অ্যান্ড স্টাফ। সো যাকা ধারণা করা যায় বাইডেন জিতবে, নাও জিততে পারে, আবার এটা নিয়ে কাবজাবো লাগতে পারে, সুপ্রিম কোর্টও যেতে পারে, সেক্ষেত্রে
দীর্ঘ সময় লাগতে পারে ফর্মালি ফাইনাল রেজাল্ট জানতে। সো দেখা যাক কি হয়।